হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। জব নিউজ কলকাতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আর একটা ভালো কাজের খবর নিয়ে চলে এসেছি, যেটা পার্লে জি বিস্কুট কোম্পানিতে কিন্তু বেশ কিছু পুরুষ কর্মী রিক্রুট করা হচ্ছে। এখানে কিন্তু সম্পূর্ণ লেবারের কাজ আছে। লেবার বলতে এখানে ফ্যাক্টরির ভিতরে প্যাকিং থেকে শুরু করে চেকিং করা এবং সমস্ত বিস্কুটের প্যাকেটগুলোকে কার্টুনের মধ্যে ভরে সেখানে সিল করে আটকে দিয়ে সেই কার্টুনগুলোকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে গুছিয়ে রাখা, সাজিয়ে রাখা, এই ধরনের কাজ কিন্তু করতে হচ্ছে। এবার এখানে যেটা বলে দিই, একটা কার্টুনের কিন্তু ওয়েট কোনোটা 10 কিলো, কোনোটা 12 কিলো, একদম কিন্তু নর্মাল কাজ আছে। যদি আপনাদেরকে কার্টুনগুলো গুছিয়ে গাছিয়ে রাখার কথা বলা হয় বা ট্রলিতে করে নিয়ে গিয়ে কোথাও সাজিয়ে রাখার কথা বলা হয়, সেগুলো খুবই নর্মাল কাজ, ফ্যাক্টরির ভিতরেই কাজ করতে হবে। বেশিরভাগ কাজটা এখানে মেশিন থেকে বিস্কুট বেরোচ্ছে, সেগুলোকে প্যাকিং করতে হয়, তো এই সমস্ত কাজ কিন্তু এখানে করতে হবে, একদমই হালকা কাজ। কাজের বিস্তারিত আলোচনাটা আমি শুরু করছি, আপনারা মন দিয়ে শুনিন। লোকেশন কি রয়েছে এখানে? লোকেশন রয়েছে সুভাষ গ্রাম, অর্থাৎ সোনারপুর এরিয়ায় কিন্তু কাজটা রয়েছে, সুভাষ গ্রামে। তো যারা এখানে থেকে কাজ করবেন তারাই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন, কারণ ডেলি প্যাসেঞ্জারই এখন ক্যান্ডিডেট, ওদের লাগছে না। এখানে থেকে কাজ করার জন্য কিন্তু ক্যান্ডিডেট রিক্রুট করা হচ্ছে। যে কোনো জেলা থেকে আপনারা এখানে থেকে কাজ করতে পারবেন, কোম্পানি রুম দিয়ে দেবে, রুম কিন্তু একদমই নর্মাল রুম দিয়ে দেবে কোম্পানি আপনাদের, সেখানে থাকতে পারবেন। এবং খাওয়া দাওয়ার জন্য এখানে সস্তায় ক্যান্টিন আছে, সেখানে সামান্য কিছু মিল চার্জ কাটা হয়, সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এইবারে আপনাদের ডিউটি টাইমটা বলে দিই, এখানে ডিউটিটা রোটেশনালি আছে, যেটা হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 2টো থেকে রাত্রি 10টা, রাত্রি 10টা থেকে সকাল 6টা। তো এইভাবে কিন্তু রোটেশনালি এখানে কাজ হয়। আপনারা এই 8 ঘন্টার যে 3টে রোটেশন, এই 3টে রোটেশনে কাজ করতে পারবেন নিজের পছন্দ মতন সময়। কেউ যদি 8 ঘন্টা কাজ করেন তার জন্য আপনাদের পেমেন্ট থাকবে 250 টাকা। কেউ যদি 2টো শিফট কাজ করেন, একটা শিফট বাদ দিলেন, একটা শিফট কাজ করলেন 8 ঘন্টা, তারপরে একটা শিফট রেস্ট নিলেন, আবার আর একটা শিফট আপনারা কাজ করবেন, এখানে থেকে যারা কাজ করছে এভাবেই কাজ করছে, তখন কিন্তু আপনাদের ইনকাম থাকছে 500 টাকা। বোঝা গেল? তো এই হচ্ছে ইনকামের জায়গা, আমি আপনাদের বলে দিলাম। তো এই সিস্টেমে কিন্তু ইনকাম আছে এখানে। এবারে এখানে খাওয়া দাওয়াটা যেটা রয়েছে খুবই সিম্পল, 25 থেকে 30 টাকার মধ্যে মিল আছে, খুব সিম্পল খাওয়া দাওয়া, খুব অল্প বয়সেতেই খাওয়া দাওয়া পেয়ে যাবেন। তো সম্পূর্ণ কাজটা আমি আপনাদের বলে দিলাম। বয়সটা কি আছে? বয়সটা রয়েছে 18 বছর থেকে 40, 41 বছর হয়ে গেলে তাকে কিন্তু নেওয়া হবে না, একদম 18 থেকে 40 বছরের মধ্যে বয়স লাগছে। সপ্তাহে একদিন করে আপনারা ছুটি পাবেন, 26 দিন এখানে ডিউটি রয়েছে। স্যালারি কিন্তু আপনাদের উইকলি পেমেন্ট করা হবে, অর্থাৎ সপ্তাহে যে কটা দিন কাজ করছেন সেই কটা হিসাবে কিন্তু টাকা আপনারা উইকলি কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এবার ডকুমেন্টস কী কী লাগছে আমি একটু ভালো করে বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনে নিন। ডকুমেন্টস লাগছে আপনাদের 2 কপি আধার কার্ডের জেরক্স, ভ্যাকসিনের জেরক্স, যারা কোভিড ভ্যাকসিন নিয়েছেন তাদের ভ্যাকসিনের জেরক্স, এবং 2 কপি ফটো। এই 3টে ডকুমেন্টস যদি কারুর না থাকে তাহলে কিন্তু তার কাজ হবে না, এটুকু আমি বলে দিচ্ছি। জয়েনিংটা রয়েছে আগামী বৃহস্পতিবার, অর্থাৎ পরশু দিন জয়েনিং আছে, ভিডিওটা আজকেই আমি চ্যানেলে আপলোড করে দেবো, বৃহস্পতিবারেই কিন্তু জয়েনিং। আপনারা সত্বর যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া একটা নাম্বার পেয়ে যাবেন এবং আমার নাম্বার আপনাদের কাছে অনেকের কাছেই আছে, সত্বর যোগাযোগ করুন। স্পট জয়েনিং আছে, খুব সামান্য কিছু এখানে আমি চার্জ দিয়ে ঢুকিয়ে দিতে পারবো, কারণ এখানে ইউনিয়নের সাথে আমার কথা হয়ে গেছে, এখানকার যোগাযোগটা আমি খুব রিসেন্টলি পেয়েছি, এদিকে আমার কোনো যোগাযোগ ছিল না আপনারা জানেন, তো খুব ইজিলি এখানে হয়ে যাচ্ছে। মাত্র 500 টাকা বিনিময়ে আমি কিন্তু এখানে কাজটা করিয়ে দেবো। আমি কিন্তু ইউনিয়নের সাথে কথা বলে নিয়েছি, তাদেরকে যেটা দেওয়ার সে চার্জেসটা আমি দিয়ে কিন্তু আপনাদের জয়েনিংটা করিয়ে দেবো, সেটা কিন্তু মাত্র 500 টাকা, তারা আমার ক্যান্ডিডেটদের কাছ থেকে 500 টাকা মধ্যে কাজটা করিয়ে দেবে। তো এত কমে এখানে কাজটা হচ্ছে না, কোনোদিনও হয় না, হওয়ার কথাও না, তো কিন্তু সেখানে আমি যোগাযোগ করিয়ে কিন্তু আপনাদের জয়েনিং করিয়ে দিচ্ছি। যে কোনো লোকেশান থেকে আপনারা থেকে কাজ করতে পারবেন, এখানে একদম ডেলি প্যাসেঞ্জারই করে যারা কাজ করতে চাইছেন তাদের এই মুহূর্তে নেওয়া হচ্ছে না, এই মুহূর্তে থেকে কাজ করার ক্যান্ডিডেটদেরকেই কিন্তু নেওয়া হচ্ছে। তো যারা আপনারা অন্য জেলা থেকে এসে কাজ করবেন
অনেক দূরে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, আসানসোল, ঝাড়গ্রাম, যে কোনো জেলা থেকে আপনারা এসে এখানে কাজ করতে চাইবেন, এবং দক্ষিণ চব্বিশ পরগনা যারা অনেক দূরে থাকছেন থেকে কাজ করতে পারবেন। একটা কথা বলে দিই, এখানে ইনকামের কিন্তু একটা ভালো জায়গা রয়েছে এবং পেমেন্টটাও আপনারা উইকলি পেয়ে যাচ্ছেন। দুটো শিফট ম্যাক্সিমাম কাজ করা যায়, এখানে কাজ করাটা কোনো ব্যাপার না, যেহেতু এখানে কাজটা হালকাই আছে, খুব একটা ভারী কাজ এখানকার কোম্পানিগুলোতে থাকে না। বিস্কুট ফ্যাক্টরি, কেক ফ্যাক্টরি, এদের কাজটা একদমই নর্মাল কাজ থাকে। তো যারা এখানে থেকে কাজ করছেন তাদের পক্ষে কিন্তু দুটো শিফট কাজ করা কোনো ব্যাপার না, আপনারা অনায়াসে দুটো শিফট কাজ করতে পারবেন। তো যারা কাজটা করতে ইন্টারেস্টেড যোগাযোগ করুন, বৃহস্পতিবার স্পট জয়নিং আছে, আমি নিয়ে যাব সবাইকে। সবাইকে বলে দিচ্ছি আপনারা সুভাষগ্রামে এসে দাঁড়াবেন, সুভাষগ্রামটা বলে দিই, যারা হাওড়া থেকে আসবেন তারা শিয়ালদায় আসবেন, শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরতে হবে, বজবজ লোকাল বাদ দিয়ে, বজবজ লোকালে কেউ উঠবেন না, বজবজ লোকাল বাদ দিয়ে যে কোনো লোকাল ধরবেন, আর সোনারপুর লোকালে উঠবেন না, বজবজ লোকাল আর সোনারপুর লোকাল বাদ দিয়ে আপনারা নামখানা, কাকদ্বীপ, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার যে কোনো লোকাল ধরে কিন্তু সুভাষগ্রামে নামবেন। সোনারপুরের পরের স্টপেজ হচ্ছে সুভাষগ্রাম, সুভাষগ্রাম স্টেশনে চলে আসবেন 12টার মধ্যে, অবশ্যই আপনারা কিন্তু 12টার মধ্যে সেখানে বেডিং পত্র, আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস সব কিছু সাথে করে নিয়ে চলে আসবেন, সেখানে আমি থাকব, থেকে কিন্তু আপনাদের জয়েনিং করিয়ে দেব। আর একটা কথা বলে দিই, যারা সাউথের দিক থেকে আসবেন তারা তো চিনেই যাবেন, সুভাষগ্রামে নামবেন, শিয়ালদা হয়ে যারা এদিক থেকে বসিরহাটের সাইড থেকে যারা যাবেন তারা শিয়ালদা হয়ে সাউথের ট্রেন ধরবেন, যারা মেদিনীপুর, খড়গপুর বা ওই সাইডের দিক থেকে আসছেন তারা হাওড়া থেকে শিয়ালদায় আসবেন বাসে করে, তারপর শিয়ালদা থেকে সাউথ সেকশনে গিয়ে কিন্তু আপনারা সাউথের ট্রেন ধরে সুভাষগ্রামে নেমে পড়বেন। অবশ্যই মনে রাখবেন বজবজ লোকাল এবং সোনারপুর লোকালে করে আসবেন না, কারণ সোনারপুরের পরের স্টেশন সুভাষগ্রাম আর বজবজ লাইনটা কিন্তু টোটালি আলাদা, বজবজ লোকালটা বাদ দিয়ে আর সোনারপুর লোকালটা বাদ দিয়ে কিন্তু সবাই চলে আসুন, আমি সেখানে থাকবো, থেকে কিন্তু আপনাদের স্পট জয়েনিং করিয়ে দেবো। কাজ যদি করিয়ে না দিতে পারি, যদি কেউ বলেন যে আমার এই কাজটাতে আমাকে আপনি জয়েনিং করাতে পারলেন না কেন সাগরদা, তখন কিন্তু আমি ইউনিয়নের যে দেওয়া টাকাটা আমি তখনও দেবো না, আমি কিন্তু টাকাটা রিটার্ন করে দিতে পারবো। কিন্তু একবার ফ্যাক্টরির মধ্যে আপনারা যদি ঢুকে যান, গিয়ে কাজ বাজ দেখে তারপরে যদি বলেন যে আমি এই কাজটা করব না, আমার টাকাটা রিটার্ন করে দিন, আমি কিন্তু কোনো মতেই রিটার্ন করতে পারবো না, কারণ ফ্যাক্টরিতে ঢোকানোটাই আসল কাজ, ফ্যাক্টরিতে আপনাকে কেউ ঢুকতে দেবে না, যে কোনো মূল্যে ওখানে সিকিউরিটি গার্ডকে একটা রেফারেন্স দিয়ে তারপরেই কিন্তু ফ্যাক্টরিতে ঢুকতে দেওয়া হয়। তো এই ফ্যাক্টরিতে ঢুকিয়ে দেওয়া মানেই কিন্তু আপনাদের স্পট জয়েনিং হয়ে যাবে। তো আমি কিন্তু ফ্যাক্টরিতে ঢুকিয়ে দেওয়ার পরে আপনারা যদি ঘুরে ফিরে দেখে যদি বলেন কাজটা আমি করব না, তবে কিন্তু পেমেন্ট ফেরত দেওয়া সম্ভব নয়। যদি আপনারা আগে থেকেই কিছু দূর গিয়ে বা আগে থেকে যদি আপনারা বলেন যে আমি কাজ করব না বা কি, সেটা আপনাদের ডিসিশন, ফ্যাক্টরিতে একবার জয়েনিং হয়ে যাওয়ার পরে কিন্তু আর পয়সা ফেরত দেওয়া যাবে না। যদি আমি কাজ না করাতে পারি, যদি আপনারা বসে বসে আপনাদের ফেরত চলে যেতে হয়, তখন কিন্তু আপনার হাতে আমি টাকাটা দিয়ে আপনাকে ফেরত পাঠাবো, কিন্তু ভিতরে ঢুকে গেলে, কাজের পরিবেশে পৌঁছে গেলে তারপরে কিন্তু আর ফেরত হবে না, এটা আপনারা ভালো করে মনে রাখবেন। তো পরবর্তী ভিডিওগুলো আবার অনেক রকম ভিডিও নিয়ে আসবো, আপনারা অবশ্যই আপনাদের সাথে আমার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।